Bubu? তোকে এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিছস? বৌমা, আমার কথাটা শুনো। বৌমা, আমার বার করে দিও না। আমার কথাটা শুনো বৌমা, আমার কথাটা শুনো। আজকে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে আপনি চলে যাবেন। আপনার এই মুখটাও না এই বাড়িতে আমরা দেখতে চাচ্ছি না। আপনাকে আমাদের অসহ্য লাগে। বুড়ির গরু বুড়ি, বের হয়ে যা। না বৌমা, এটা আমার বাপের বাড়ি। এইখানে আমি ছোট থেকে খেলা দিনে বড় হয়েছি। আমি তো আমার বাপের বাড়িতে আসতেই পারি। আমার তারা দিও না বাবা। কেন, আমি কি আমার ভাইয়ের কাছে আসতে পারি না? আমি কি আমার ভাইয়ের ঘরে থাকতে পারি না? ভাইয়ের সংসারে আমি দুই চার দিন বেড়াইতে পারি না? এই অধিকার কি আমার নাই? আপনাকে তো অনেক আগে এই বাড়ি থেকে বিয়ে করে বিদায় করে দিয়েছিল। আপনার স্বামীটাকে তো খেয়েছেন, এখন এসেছেন আমাদের পরিবারের সবাইকে খেতে, তাই না? না বাবা, আমি আমার স্বামীর একাই নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তাছাড়া আমার সন্তানেরা আমার ফুলারা যদি ভালো হইতো, তাহলে তার তোমাকে বাড়ি আমার আইসা লাগতো না, এই বাড়ি ওই বাড়ি আমার ঘুরা লাগতো না। তাছাড়া ভাইয়ের মুখটা দেখার লেগে না আমার কলিজাটা ছটফট করে। বৌমা, আমার ভাই আসুক, ওর মুখটা দেখাই আমি চলে যাব। কিসের ভাইয়ের মুখ দেখবি? কোন মুখ দেখা দেখি? কি হয়নি সেটা বলো? তোমার এই ফুপু আমাদের হার মাংস একবারে জ্বালিয়ে খেলো। কখন থেকে বলছি বাড়ি থেকে চলে যেতে, চলে যাওয়ার নাম নেই, আর বলছো আমার ভাইটাকে দেখে তারপরে যাব। এত কিসের আল্লাদ? দেখ না, বৌমারা আমার ঘাড়ে ধরে বাইর করে দিতেছে। আমি কইছি আমার ভাইজান আসলে উনার মুখটা একটু দেখে তারপর যাব। চুপ করো, কি কইলা? ভাইয়ের মুখ দেখবা তাই না? তোমার ভাই দুদিন পর তো নাটক সাজাও, ভাইয়ের মুখ দেখতে আয়ো। ভাইয়ের মুখ দেখতে না খাইতে আর ভালো করে বুঝি আমরা। না বাজান না, মানছি কই, যদি তাকে সাত পুত তা হলে মাগে ভাই পুত। তোর হইলে আমার ভাইয়ের সন্তান আমার, আমার তারা দিনটা। গঙ্গে বাসি না, নিজের শাশুর কোনো খবর নাই, আইসে গেলে ফুফু শাশুড়ি শাস। তুমি তো মুরুব দিবা না, তোমার তো লজ্জা থাকা উচিত। প্রতিদিন এইভাবে আমগো বউরা তো তুমি লাঞ্ছিত বঞ্চিত হইতা তো, তবু তো এবারে ছাড়ার নাম লইতাছো না। আর ফুফু, আমরা নিজেরাও করলাম বিষয়টা লয় বিরক্ত ভাই। আমি টাকা পয়সা তোমার পিছে বউজ যাইতাছে। দেহ, আমরা অনেক সহ্য করছি, তোমারে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি থাকবা, তোমার পোলামের কাছে তুমি থাকবা, আমার কাছে গেলে গাহো। আচ্ছা, আমি একটা জিনিস কোনো ভাবেই বুঝতে পারছি না, তোমরা কি দাঁড়িয়ে থাকবে নাকি বুড়িটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে? দাঁড়িয়ে কেন, ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। বুবু, এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিছস? বোন, কি হয়েছে? ভাইরে, আমি তোর বাড়িতে বেড়াইতে আসছিলাম, কিন্তু যে বউ দুইটা আমার ঘরে ধরে বাইর করে দিতেছে। আমি কইতেছি আমার ভাইরে আসো, আমি ওর এক নজর দেখে চলে যাবো। কত ছোটবেলা থেকে আমি আমার ভাইটাকে কত যত্ন করছি, ওর সাথে আমার রক্তের বাঁধন। আর বৌমা, তোমরা কি করছো? এটা আমার বোন, আমার মার পেটের বোন। সূর্য, তোকে ফুপুরে এইভাবে ধাক্কা দিতে পারলি, বুঝলে গেছস? তোকে মা যখন মারা গেছিল তখন তোকে এই ফুপুই কিন্তু তোকে এক কোলে পিঠে করে মানুষ করছে। কার বাড়ি থাকতেছস? আমার সয় সম্পত্তি সব তো আমি খুয়াইছি, কিন্তু আমার এই বোনের এই জায়গা, আমার বোন যদি আমার জায়গা না দিত, আমরা দুইটা ভাই বোন এক মার পেটে। সে একটু সান্ত্বনা পাওয়ার জন্য আমার কাছে আসে, আর তোরা তোরা আমার এই বোনটারে তোরা সহ্য করতে পারস না। কার গায়ে হাত দিছস? আমার বোনটা স্বামী হারাইছে, তার ছেলে মেয়ে এগুলা তারে দেখে না, তারে খাওয়ায় না, তার জাওনের তো আর কোনো জায়গা নাই।
আমার এই বাড়িতে আসে শুধু খালি আমার দেখার জন্য, খালি খাইতে আসে না রে সূর্য। শোনো বাবা, তোমার বোন তোমার মায়া লাগে, আমগো মায়া লাগে না, ঠিক আছে? উনি দুদিন পর প্রায় আমাকে বিরক্ত করে, আমরা সহ্য করতে পারতেছি না। আর তুমি কি কইলা, তোমার বোনের জায়গা আমরা মানি না, ঠিক আছে? এইবারে আমরা কোনোভাবে ছাড়ুম না। আর তোমার বৌমারা সব বিরক্ত হয়ে গেছে ওনার উপরে, ওনার বাড়ি করতো বাড়ি করো। চুপ কর, একদম চুপ। তো গো, ওই মুখে কিন্তু এই কথা আমি শুনতে চাই না। আরে ফুপু মানে কি? মা, তোর মা যখন মরে গেল তখন তো এই ফুপুই কিন্তু তোকে মানুষ করছিল। আরে তোর মার পিছনে তোকে পিছনে আমার সয় সম্পত্তি সব আমি কুয়াইছি, আমার তো খালি হাত, আমার এক টুকরো জায়গা নাই। আমার এই বোনদের ওয়ারিশে এই জায়গাটা আমার বোনের। আমার বোন যদি আমার এই জায়গায় থাকতে না দিত তাহলে তোকে নিয়ে আমি ওই গাছতলায় থাকতাম, বুঝলে গেছস? আজকে তার জায়গায় থাইকে আর তারে তোরা ঘর ধরে খেদাই দেস। বৌমা, তোমরা তো কিছুই জানো না, এই যে আমার মারপেটের বোন, আমার এই দুঃখী বোনরা আমার এইখানে আসে কিন্তু আমারে দেখতে, তোমাকে কাছে তোমাকে সংসারে থাকতে আসে না। আর যেই জায়গায় থাকতেছো এই জায়গাটা কিন্তু আমার বোনের। আমার বোন যদি হন্তাবি করে তাহলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তোমাকে নিয়ে আমার গাছতলায় দাঁড়াইতে হইব। আর সেই মায়ের মতো তোমার এই পুবি শাশুড়ি তোমরা ঘর ধরে বাইর করে দাও। বোন রে বোন, তুই কিছু মনে করিস না রে বোন, আমি দুইটা পোলা জন্ম দিয়েছি ঠিকই কিন্তু মানুষ করতে পারি নাই। ওগো ভিতরে অহংকার এসে গেছে, ওরা ভুলে গেছে অতীত। যারা অতীত ভুলে যায় তারা মানুষ না, তারা জানোয়ার। তোরা একটা জানোয়ার, আর এই জানোয়ার গো এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। যেই বাড়িতে আমার বোন থাকতে পারবো না, আমার বোনকে অপমান করব, সেই বাড়িতে তোগো মতো কুলাঙ্গারের কোনো জায়গা নাই। তোগো বৌনিয়া, এখনই এই বাড়ি থেকে বাইরে যা। ভাইজান ভাইজান, এরকম করিস না রে ভাই, ওরা ছোট মানুষ, ওরা কিছু বুঝে না, এই জন্য আমার এইটা করছে। আমি কিছু মনে রাখি নাই, দেখ আমি কিছু মনে রাখি নাই। ওরা বাড়ির তন বাড়ি করে দিস না, ওরা বললে কই যাইব, কি খাইব রে ভাই, ওরা তারা দিস না। আমি এই বাড়িতে কিচ্ছু চাই না, আমি মাঝে মধ্যে আইসা আমার এই ভাইটারে যদি একটু দেখতে পারি। আমি তোকে ক্ষমা করতে পারি যদি আমার বোনের কাছে তোরা মাপ চাস। কি বলছেন আব্বা, আমি ক্ষমা চাবো না মানে? ফুপু আম্মা, আমাকে আপনি প্লিজ মাফ করে দিবেন, আমার ভুল হয়েছে। আসলে আপনার সাথে না জেনে না বুঝে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ ফুপু, তুমি বৌমা ঠিকই কইছে, আমাকে মাফ করে দাও। আসলে আমরা বুঝতে পারি নাই, আজকে আমার চোখ খুলে গেছে। আর জীবনে তোমারে আমরা খারাপ চোখে দেখব না, সত্যি আমাকে মা নাই তো, তুমি তো আমাকে মায়ের মতো। আমরা বুঝতে পারি নাই ফুপু, আজ থেকে আমি তোমার মায়ের মতোই মনে করবো, আমার মাফ করে দেবো। আমি কোনো কিছুই মনে রাখি নাই, আমি তো ছোট থেকে তোরে লালন পালন করছি, এত বড় করছি, আমার কোনো দুঃখ নাই। ভাই রে, তুই ওরা ক্ষমা কইরা দে, আমি ক্ষমা কইরা দিছি, ক্ষমা কইরা দে। ঠিক আছে বোন, খালি খালি তোমার জন্য খালি আমি ওকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি আমার এই বোন রে তোরা কিছু কস তাহলে সেই দিন তো গো একদিন কি আমার একদিন, এই কথাটা মনে রাখিস তোরা। হাই বাজার।